পৃথিবীর অনেক দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি জেনেছি, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আশ্চর্য যে একটা দেশে চারটা শিক্ষা ব্যবস্থা চলে। চারটা শিক্ষা ব্যবস্থা: কওমি এডুকেশন, আলিয়া, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম। আমি মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি। যেমন আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা যে এনভায়রনমেন্ট বা যে মানসিকতায় বড় হয়, তারা দেখা যায় বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের কি কাউ কাউকে মনে করে ডোম, আর আমরা যারা হুজুর আছি মাদ্রাসায়, কবি মাদ্রাসায় যারা পড়ি তাদেরকে তো ভিন গ্রহের মানুষ মনে করে। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যকে সামনে রেখে আমি সবসময় চিন্তা করছি, আমরা চিন্তা করছি বিষয়গুলি সম্পর্কে। তো কাজল দা জনাব শ্রদ্ধা ভাজন এবং ডালি ভাই শ্রদ্ধা ভাজন, তারা ইঙ্গিত দিয়েছেন, আমিও এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা চিন্তা করি যে একটা ইসলামের যে কথা, তাআলা ইলা কালিমাতিন সাওয়া, সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত কোরআনে কারিমে, যে একটা কমন গ্রাউন্ড সৃষ্টি করা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও। আপনি জানেন যে ইংলিশ মিডিয়ামে কমন বা কোর্স সাবজেক্ট থাকে, কমন কিছু সাবজেক্ট থাকে তিনটা চারটা এরকম, আর বাকিগুলো ঐচ্ছিক থাকে। আমাদের দেশেও যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, এবং সেক্ষেত্রে যেমন সবাই ইঙ্গিত দিয়েছেন যে আজকে কী হয় আমাদের দেশে, ইংলিশ মিডিয়ামের যারা তারা মাদ্রাসা এডুকেশন সম্পর্কে কিছুই জানে না, আর মাদ্রাসা এডুকেশনের যারা বিশেষ করে কওমি মাদ্রাসাতে, তারা ইংলিশ মিডিয়ামে কী হয় না হয় কিছুই জানে না। একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, হাসির কথা, যে আমি তো একজন হুজুর মৌলানা সাহেব, আমার স্ত্রী ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া, আমি আমার পারিবারিক অর্থাৎ আমার পরিবার শিক্ষিত হওয়ার কারণে এই যে আমি হুজুর আর আমার স্ত্রী ইংলিশ মিডিয়ামে পড়ুয়া, এলেভেলস কমপ্লিট করা, যে গ্যাপ হওয়ার কথা, যেমন একজন বড় ব্যবসায়ী পুরান টাউনের, তিনি যখন শুনলেন এই কথা যে আমার স্ত্রী ইংলিশ মিডিয়ামে পড়ুয়া, তিনি জিব্বায় কামড় দিলেন আর বললেন যে বলেন কি সমস্যা হচ্ছে না তো। এই যে একটা গ্যাপ মনে করা হচ্ছে, আমি মনে করি এমন একটা সম্মিলিত শিক্ষা ব্যবস্থা যদি আমরা করতে পারি, এবং করা উচিত আমাদের, যে সম্মিলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে বেসিক কিছু সাবজেক্ট থাকবে, যে ইংলিশ মিডিয়ামে পড়বে সে মাদ্রাসা এডুকেশন সম্পর্কে জানবে, যে মাদ্রাসা এডুকেশনে থাকবে সে ইংলিশ মিডিয়াম সম্পর্কে জানবে, একটা বেসিক নলেজ সকলের থাকবে। আর যে বিষয়টা জানতে চেয়েছেন যে কবি মাদ্রাসা, আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটের যে ব্যবস্থাপনার যে দুর্বলতা, আর মাদ্রাসার ক্ষেত্রে তো এটা আরও বেশি, কিন্তু তারপরেও খুশির খবর হচ্ছে, এবং আমি এ ব্যাপারে আমার বড় ভাই মাওলানা ফরিদুদ্দিন মাসুদের নাম আবার স্মরণ করছি, তার যে চিন্তার যে অগ্রগামিতা এবং অগ্রসর মনতা, আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এটা শুরু করার আগে আমরা আমাদের যে মাদ্রাসা জামে ইকরা বাংলাদেশ, সেই মাদ্রাসায় আমরা আপনার গুগল মিট, এরপর জুম, এই সিস্টেমে অনলাইনে আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, এবং বেসিক যে সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্ট তো সম্ভব না, বেসিক যে সাবজেক্ট আছে যেমন হাদিসের ক্ষেত্রে আপনারা জানেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, এরকম কোরআনের তাফসির, বেসিক সাবজেক্টের ক্লাস আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমাদের ক্লাস এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। এই অবদান আমি মনে করি আমাদের যে চেয়ারম্যান মৌলানা ফরিদুদ্দিন মাসুর সাহেব, তার চিন্তার অগ্রগামিতার। কিন্তু কওমি মাদ্রাসা সবাই এক্ষেত্রে আসতে পারছে না সিস্টেমগত সমস্যার কারণে, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশেই তো ইন্টারনেট বা অনলাইন সিস্টেমের সাথে আমাদের সকলের পরিচয় নাই, এরপর আবার দুর্বলতা থাকে, আপনার নেট কানেকশনের মধ্যে দুর্বলতা থাকে, এটা বাংলাদেশ। তো আমি যে বিষয়টা, আমি এই কথা দাবি করছি না, আমি এখানে বাংলাদেশ মাননীয় সরকারের A2I যে প্রোগ্রাম আছে, আমি এটার সঙ্গেও কোনো কোনো প্রোগ্রামে যুক্ত আছি, তাদের কথাও আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি, যে তারাও ওই আমার ঘরে আমার স্কুলে, একটা আপনি হয়তো জানেন, আপনারা জানেন যে একটা তারা শুরু করেছে আমার ঘরে আমার স্কুল, আমার ঘরে আমার মাদ্রাসা। তো সেক্ষেত্রে আমরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছি, এবং এ পর্যন্ত অর্থাৎ মে মাস থেকে, এপ্রিল মে মাস থেকে এ পর্যন্ত
26টা ক্লাস অলরেডি তারা আমাদের থেকে রেকর্ড নিয়েছেন এবং তারা তাদের ফেসবুকে তাদের অনলাইনে তারা প্রচার করেছেন। শিক্ষার ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমি দাবি করছি না এই কথা যে একমুখী শিক্ষা ব্যবস্থা হবে, আফসোসের কথা এটা যে বাংলাদেশে এরকম চারটা শিক্ষা ব্যবস্থা এবং একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। তো একমুখী শিক্ষা ব্যবস্থা হবে এ কথা আমি বলছি না, আমি যেটা বলছি যে কমন গ্রাউন্ড সৃষ্টি করা। এবং এতে আমাদের বাংলা মিডিয়ামে অনেক ছেলে আছে যাদের আত্মীয় স্বজন মিডিল ইস্টে থাকে, আমরা যদি আরবি ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যাড করতে পারি স্কুল শিক্ষার ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের বা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও একটা সম্ভাবনার দুয়ার এক্ষেত্রে উন্মুক্ত হবে। কারণ যে ছেলের বাবা মিডিল ইস্টে থাকে, সৌদি আরবে থাকে, কাতারে থাকে, সেও হয়তো ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকার বাইরে যে ছেলে, সেও তো স্বপ্ন দেখছে আমার বাবার দোকানে আমি চলে যাব বা আমার ব্যবসায় আমি চলে যাব। কিন্তু ভাষাগত দুর্বলতার কারণে আরবি মিডিল ইস্টের মার্কেটটা আপনারা জানেন অনেক বড়, কিন্তু ভাষাগত দুর্বলতার কারণে সেখানে সে আটকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি আবারও স্মরণ করছি এটোয়ের কথা, তারা কিছুটা এ ব্যাপারে চিন্তা করছেন। এ ব্যাপারে যে সমস্যাগুলি হবে সম্মিলিত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেই সমস্যাগুলো হচ্ছে যে আমাদের যারা প্রাচীনপন্থী আছেন, মুরব্বী যারা আছেন, আমরা যাদেরকে মুরব্বী বলি প্রাচীনপন্থী, তারা এটার খুব বিরোধিতা করবেন। আর দ্বিতীয় নম্বর সমস্যা হবে যে যেহেতু ওয়ার্ল্ড ট্রেন্ড না আমাদের শিক্ষক যারা আছেন সবাই, তাই শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আর একটা পজিটিভ বড় দিক হবে অর্থনৈতিক দুয়ার, যেমন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে, খুলবে। আরেকটা আমি মনে করি যে বাংলাদেশে বা সারা বিশ্বে জঙ্গিবাদ এবং উগ্রবাদের যেভাবে করাল থাবা যেভাবে বিস্তৃত হচ্ছে, আমি মনে করি এটা দেখা যায় কলেজ বা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ছেলেদেরকে কোরআনের আয়াত বলে হাদিস বলে এর অপব্যাখ্যা করে মিসগাইড করছে। কিন্তু যখন মনে করেন সামিয়া আপু বা ডালি ভাই বা উদাহরণস্বরূপ উনি এনাম ভাই, উনার যখন কোরআন হাদিস বা ইসলাম সম্পর্কে বেসিক নলেজটা তার সামনে থাকবে, তখন একজন জঙ্গি সহজে কোরআনের কোনো আয়াত বলে কিংবা কোনো হাদিস বলে তাকে মিসগাইড করতে পারবে না। এ একটা বড় পজিটিভ দিক সম্মিলিত একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং এ বলেই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি এবং আমার কথারই ইতি টানছি।